Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel एवं Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বৈষম্য অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2021 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব স্বপ্না এর ব্যবসা প্রতিষ্ঠানে 2020 সালে মে মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। 2020 মে 1 জনাব স্বপ্না ব্যবসায় 80,000 টাকা বিনিয়োগ করেন। মে 6 নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। মে 7 দুই মাসের অগ্রিম ভাড়া প্রদান 15,000 টাকা। মে 15 পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 80% নগদে এবং 20% ধারে। মে 20 2% বাট্টায় ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল। অর্থাৎ এখানে আমরা 20% এই টাকার 20% ধারে বিক্রয় করেছিলাম, সেই টাকাটা আমরা 2% বাট্টায় পেয়েছি। 15 তারিখে ধারে বিক্রয় করছি, 20 তারিখে টাকা পেয়েছি। মে 25 কমিশন পাওয়া গেল 1,800 টাকা। মে 26 ইকবালকে তার পাওনা 5,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 4,800 টাকা প্রদান করা হলো। মে 31 কর্মচারী রাফিকে বেতন প্রদান 5,000 টাকা। পথে আমার কাছে জানতে চেয়েছে মে 15 তারিখের লেনদেনটি জাবেদা দাখিলা দাও। খতে আমার কাছে জানতে চেয়েছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। গতে আমার কাছে জানতে চেয়েছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা এখানে জাবেদা চেয়েছে, সাধারণ জাবেদা চেয়েছে একটি, আর বিশেষ জাবেদা চেয়েছে দুইটি, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আমরা যখন আমাদের পরীক্ষা হলে করবো, তার পরীক্ষা হলে আমরা কি করবো, খাতার মধ্যে প্রথমে নগদ প্রাপ্তি জাবেদার ঘর করবো, তারপর নগদ প্রদান জাবেদার ঘর করবো এবং লেনদেনগুলো একবার করবো। যেটা প্রাপ্তিতে আসবে সেটা প্রাপ্তিতে দিব, যেটা প্রদানে আসবে সেটা প্রদানে দিব। যদি আমরা আলাদাভাবে প্রথমে নগদ প্রাপ্তি করি পরে নগদ প্রদান করি, তাহলে একই অঙ্ক একাধিকবার আমার পড়তে হবে, একাধিকবার আমার সময় নষ্ট হবে, যেটি আমরা এই স্লাইডের কারণে আমরা আমাদের সময় বেশি লাগবে, সেই জিনিসটা আমাদের পরীক্ষার হলে হবে। তাহলে আমরা আসি, প্রথমে বলছে মে 15 তারিখের জাবেদাটা চাইছে। মে 15 তারিখে আমার কি ছিল, পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 80% নগদে 20% ধারে। তার মানে নগদে বিক্রয় করলে নগদান ডেবিট, ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রি করছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে মে 15 তারিখে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, 80% হচ্ছে আমার 16,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 16,000 টাকা, 20,000 টাকার 20% হচ্ছে 4,000 টাকা, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট 4,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। এই 20,000 টাকার 80% 20,000 টাকারই 20%, তাহলে নগদে ও ধারে পণ্য বিক্রয়। এরপর আমরা আসি নগদ প্রাপ্তি জাবেদা। আমরা জানি যে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে টাকার ঘর 5টি হয় আর অন্যান্য ঘর 3টি হয়, একটি তারিখ, একটি ক্রেডিট হিসাব কাপ, একটি সূত্র। এরপর আমার আসবে নগদান ডেবিট, তারপর আসবে প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা ডেবিট, এরপর আসবে বিক্রয় ক্রেডিট, এরপর আসবে প্রাপ্য হিসাব ক্রেডিট, এরপর আসবে আমার অন্যান্য ক্রেডিট। তাহলে আমরা এই ঘরটা আমাদের মুখস্থ থাকলেই আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আমরা অঙ্কটা খুঁজি, নগদ প্রাপ্তি মানে কোথার থেকে আমার প্রতিষ্ঠানে টাকা আসছে। আমার প্রতিষ্ঠানে টাকা আসলেই সেটা আমার এই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে, আর প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেলে সেটা নগদ প্রদান জাবেদায় আসবে। তাহলে আমরা আসি, মেয়ের 1 তারিখে ছিল জনাব স্বপ্না ব্যবসায় 80,000 টাকা বিনিয়োগ করেন, তারপরে আমার ব্যবসায় টাকা আসছে। শুরু করবো 2020 মে 1 তারিখ মূলধন হিসাব 80,000 টাকা নগদের ঘরে আসবে আর অন্যান্য ঘরে আসবে 80,000 টাকা। এখানে আমার টাকার ঘর আছে বিক্রয় আর প্রাপ্য হিসাব, বিক্রয় প্রাপ্য হিসাব ছাড়া যাই বসবে সব অন্যান্য ঘরে বসবে। এরপর আমরা আসি
মে 6 তারিখ নগদে পণ্য ক্রয় ক্রয় করলে নগদ টাকা চলে যায় নগদ প্রদান জাবেদা আসবে নগদ প্রাপ্তি জাবেদা এটা আসবে না 7 তারিখ 2 মাসের অগ্রিম ভাড়া প্রদান এটাও প্রদান মানে নগদ প্রদান জাবেদা যাবে এটা নগদ প্রাপ্তি জাবেদা আসবে না এরপর 15 তারিখ বিক্রয় করছে 20000 টাকা 80% নগদ 20% ধারে ধারের অংশটা আসবে না 80% যে নগদে বিক্রি করছে সেই অংশটা আসবে অর্থাৎ 15 তারিখ বিক্রয় হিসাব 16000 টাকা নগদ আর বিক্রয়ের গড় 16000 অর্থাৎ নগদ যে অংশটুকু বিক্রি করেছে সেই অংশটুকু এখানে আসবে 15 তারিখের পর 20 তারিখ 2% ভাটায় ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল ধারে পণ্য বিক্রি করেছিলাম 4000 টাকা 4000 টাকার 2% ভাটটা হচ্ছে 80 টাকা তাহলে 4000 টাকা থেকে 80 টাকা বাদ দিলে তারপরে থাকে 3920 টাকা আমরা 20 তারিখ দিয়ে প্রাপ্য হিসাব লিখবো নগদের ঘরে লিখবো 3920 টাকা ভাটার ঘরে 80 টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখবো 4000 টাকা এরপর 25 তারিখ কমিশন পাওয়া গেল তাহলে 25 তারিখ কমিশন হিসাব নগদের ঘরে 1800 টাকা অন্যান্যর ঘরে 1800 টাকা এরপর 26 তারিখ ইকবালকে তার পাওনা 5000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 4800 টাকা প্রদান করালো টাকা প্রদান করছে এটা নগদ প্রদান জাবেদায় যাবে 31 তারিখ কর্মচারী রাফিকে বেতন প্রদান 5000 টাকা এটা বেতন প্রদান করেছি এটা নগদ প্রদান জাবেদায় যাবে নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না তার মানে আমার শেষ এরপর ডাকটেনি দিয়ে এগুলো যোগ করে দিব তাহলে নগদানের যোগফল আসলে 1,01,720 প্রদত্ত পাট্টা যোগফল আসে 80 টাকা বিক্রয়ের 16000 টাকা প্রাপ্য হিসাবে 4000 টাকা অন্যান্য যোগফল আসে 81,800 টাকা এখন যদি আমরা ডেবিটের দুইটা যোগ করি তাহলে আমরা 1,01,800 টাকা পাচ্ছি এই তিনটি যদি যোগ করি এখানে যোগ করলে আমরা 1,01,800 টাকা পাবো ডেবিটের দুইটি এবং ক্রেডিটের তিনটির যোগফল যদি মিলে যায় আমরা ধরে নিতে পারি যে আমার অঙ্কটি সঠিক হয়েছে এরপরের কাজ হচ্ছে আমার গতে নগদ প্রদান জাবেদা নগদ প্রদান জাবেদার ঘরের মতো আমার টাকার ঘর 5টি হবে আর অন্যান্য ঘর 3টি হবে একটি হবে তারিখ একটি হবে ডেবিট হিসাব কাজ একটি হবে সূত্র তারপর হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ডেবিট অন্যান্য ডেবিট যেটা আমার আগে ছিল বিক্রয় ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট অন্যান্য ক্রেডিট ছিল এগুলো চলে আসবে এখানে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ডেবিট অন্যান্য ডেবিট আমার আগে নগদ প্রাপ্তির মধ্যে ছিল নগদান ডেবিট নগদ প্রদান হয়ে যাবে নগদান ক্রেডিট নগদ প্রাপ্তিতে ছিল প্রদত্ত বাট্টা ডেবিট এখানে হয়ে যাবে প্রাপ্ত বাট্টা ক্রেডিট বা ক্রয় বাট্টা ক্রেডিট এভাবে আমরা যদি ঘরগুলোকে মনে রাখি নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদার ঘরের মধ্যে একটি সিমিলারিটি আছে সিমিলারিটি যদি মনে রাখি তাহলে আমার পক্ষে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার ঘরগুলো মনে রাখা সহজ হবে এরপর আমরা আবার অঙ্ক প্রথম থেকে পড়ি যেহেতু আলাদা আলাদা করছি স্লাইডের মধ্যে দুটি একসাথে করা সম্ভব না তাই আমরা দুটি একসাথে করতে পারিনি আলাদা আলাদা করলে আমার যেটা হবে সেটা হচ্ছে একই অঙ্ক দুইবার করে পড়া লাগে 80/2020 মে 1 জনাব স্বপ্না ব্যবসায় 80000 টাকা বিনিয়োগ করেন এটা কর্পোরেট টাকা আসছে অর্থাৎ নগদ প্রাপ্তিতে আসছে নগদ প্রদানে এটা আসবে না মে 6 নগদে পণ্য ক্রয় 10000 টাকা তাহলে নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে গেছে তাহলে 2020 মে 6 ক্রয় হিসাব ক্রয়ের ঘরে আসবে আর নগদের ঘরে আসবে 10000 টাকা 10000 টাকা এরপর আসি 2 মাসের অগ্রিম ভাড়া প্রদান প্রদান করছি তাহলে প্রদান জাবেদায় আসবে নগদ টাকা চলে গেছে তাহলে মে 7 অগ্রিম ভাড়া অন্যান্য ঘরে আসবে আর নগদের ঘরে আসবে 15000 টাকা 15000 টাকা এরপর আমরা আসি 15 তারিখ পণ্য বিক্রয় করলে টাকা আসে সেটা নগদ প্রদান জাবেদায় আসবে না 20 তারিখ 2% ভাটটা ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এটা টাকা পাইছি প্রাপ্তি জাবেদায় আসছে প্রদান জাবেদায় আসবে না 25 তারিখ কমিশন পাওয়া গেল প্রাপ্তি জাবেদায় আসছে প্রদান জাবেদায় আসবে না 26 তারিখ আসি ইকবালকে তার পাওনা 5000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4800 টাকা প্রদান করালো তাহলে ইকবালকে প্রদেয় হিসাব ইকবাল অর্থাৎ এখানে শুধু ইকবাল লিখলে হবে এখানে প্রদেয় হিসাব লেখা লাগবে না তাহলে ইকবালকে আমরা 5000 টাকা দিছি তাহলে প্রদেয় হিসাব আর প্রদেয় হিসাবের ঘরে 5000 টাকা ইকবাল ইকবাল আমার কাছে 5000 টাকা পেতো তাকে আমরা দিছি 4800 টাকা পূর্ণ নিষ্পত্তিতে তাহলে 4800 এর যেহেতু নিষ্পত্তি হয়ে গেছে 5000 টাকা 4800 200 টাকা আমার বাড়তা এরপর আমরা আসি কর্মচারী রাফিকে বেতন প্রদান তাহলে 31 তারিখে বেতন হিসাব নগদ টাকা চলে গেছে অন্যান্যর ঘরে আসবে আর নগদের ঘরে আসবে এই শেষ আমরা এখন দাক্তনে যোগ বিয়োগ করব ক্রয়ের যোগফল আসছে 10000 টাকা প্রদেয় হিসাব আসছে 5000 টাকা অন্যান্য আসছে 20000 টাকা নগদ আসছে 34800 বাড়তা আসছে 200 তাহলে ডেবিটের তিনটাকে যদি যোগ করি তাহলে আমরা আসতেছে 10, 5, 15, 15 আর 20 35000 টাকা ক্রেডিটের দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 35000 টাকা ডেবিট ক্রেডিট দুই পাশ যদি যোগফল একই হয়ে যায় আমরা সাধারণত ধরে নিতে পারি যে আমার নগদ প্রদান জাবেদাটি হয়েছে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা হয়েছে কিনা এটা দেখার একটা সুযোগ আছে এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে একবার চেক করে নিব যে ডেবিট আর ক্রেডিটের
যোগফলটা সমান হয়েছে কিনা। আমরা যত বেশি অ্যাকাউন্টিং প্র্যাকটিস করব, যত বেশি হাতে কলমে করব, তত বেশি আমরা অ্যাকাউন্টিং এ পারদর্শী হয়ে উঠতে পারব। এই জন্য আমরা যারা ভিডিওগুলো দেখছি, ইউটিউব চ্যানেলে দেখছি বা ফেসবুক পেজে দেখছি, আমরা ভিডিওগুলো দুই তিনবার দেখব, তারপর খাতায় হাতে কলমে দুই তিনবার করব, তারপর খাতায় না দেখে করতে চেষ্টা করব এবং চ্যানেলের সাথে মিলিয়ে দেখব হয়েছে কিনা। এইভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা অ্যাকাউন্টিং এ ভালো রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আছে সবার কাছে এই চ্যানেলটি পৌঁছিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।